হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। অনলাইন বাংলা টিপসের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি সাথে আছি রাসেল খান, থাকবো ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত। তো চলুন কথা না বাড়িয়ে আজকের টিপসে যাওয়া যাক। আজকের টিপসটা হলো আপনারা কীভাবে কপিরাইট ফ্রি মিউজিক আপনাদের ভিডিওতে ব্যবহার করতে পারবেন এবং কোথায় খুঁজে পাবেন এবং কীভাবে ডাউনলোড করবেন। তো চলুন দেখি কপিরাইট ফ্রি মিউজিক আমরা কোথা থেকে পেতে পারি এবং অতি সহজেই ডাউনলোড করতে পারি। প্রথমে আপনাদেরকে যেতে হবে যে কোনো ব্রাউজার থেকে, আপনাদেরকে ব্রাউজ করতে হবে যে www.youtube.com। সার্চ করুন, ইউটিউবে চলে যান। ইউটিউবে চলে আসার পরে ইউটিউবের হোম পেজ চলে যাবেন। আপনারা রীতিমতো আপনাদের ইউটিউব চ্যানেলে, নিজের চ্যানেলে যেভাবে চলে যান সেভাবে আপনারা ইউটিউব চ্যানেলে যাবেন। তো এখান থেকে মেনু বারে ক্লিক করুন, সরি লোডিং হচ্ছে। তো লোডিং হওয়ার পরে মাই চ্যানেলে ক্লিক করবেন, দেন ভিডিও ম্যানেজারে ক্লিক করবেন। এবং ভিডিও ম্যানেজারে ক্লিক করার পরে আপনারা দেখবেন যে নিচের দিকে ড্র্যাগ করে যখন আসবেন তখন এখানে দেখতে পারবেন যে নিচের দিকে ক্রিয়েট লেখা আছে। তো এই ক্রিয়েটে আপনাদের ক্লিক করলেই আপনাদের সামনে হাজার হাজার মিউজিক চলে আসবে, কপিরাইট ফ্রি মিউজিক। কী বিশেষ হচ্ছে না? তো চলুন আমরা ক্রিয়েটে ক্লিক করি। ক্রিয়েটে ক্লিক করার পরে দেখবেন আপনাদের সামনে চলে আসছে হাজার হাজার কপিরাইট ফ্রি মিউজিক। তো এখান থেকে আপনারা খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন আপনাদের ভিডিওতে ব্যবহার করার জন্য কপিরাইট ফ্রি মিউজিক। তো চলুন, আর কিছু এখানে জানাশোনার বিষয় আছে আমরা জেনে নিই। তো এখানে দেখুন ট্র্যাকস, ফেভারেট, জেনার, মুড। তো এখানে এই যে ইনস্ট্রুমেন্ট, ডিউরেশন, অ্যাট্রিবিউশন, তো এগুলো অপশন দেওয়া আছে। এখানে আপনাকে কী করতে হবে, তো আপনি যদি ট্র্যাকসের কোনো মিউজিক চান এখান থেকে নিতে পারেন ফেভারেট, তারপর এখান থেকে অপশন নিতে পারে জেনার। তো জেনারের মধ্যে আর কিছু অপশন আছে, এই দেখেন কত অপশন। রক যদি নিতে চান, রক মিউজিক, আরইবি, তো আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন, তারপর ডাউনলোড করে নেবেন। তো এইভাবেই একই রকমভাবে এখানেও আছে, দেখেন অ্যাংরি, ব্রাইট, ক্ল্যাম, তো এরকম অনেক এরকম অপশন আছে, অনেক অপশন চলবে। ডিউরেশন, আপনি যদি যে কয় মিনিটের মিউজিক ব্যবহার করতে চাচ্ছেন বা ডাউনলোড করতে চাচ্ছেন এখান থেকে সিলেক্ট করে নেবেন যে ওই কয় মিনিটের মিউজিকগুলোই শুধু আপনার সামনে শো করবে। তো চলুন, এখানে অল ডিউরেশন দেওয়া আছে, আমি আর সিলেক্ট করলাম না, আপনারা ইচ্ছার মতো এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো তারপরে আর একটা বিষয় হচ্ছে যে আপনারা সরাসরি ডাউনলোড করলে তো হবে না, আপনাদেরকে পছন্দ হতে হবে। তো তার জন্য আপনাদেরকে এখান থেকে প্লে, এই যে দেখছেন প্লে অপশনটা, এখান থেকে প্লে করে দেখবেন। এই দেখুন আমি প্লে করলাম, হ্যাঁ এই যে প্লে করবেন, প্লে করে দেখবেন যে আপনার পছন্দ হচ্ছে কিনা, যদি পছন্দ হয় তাহলে আপনি ডাউনলোড করবেন। এই দেখুন আমি আরেকটা প্লে করলাম, হ্যাঁ এরকম আপনার প্লে করে আগে দেখে নেবেন। দেখুন আরেকটা প্লে করি, দেখুন রক গান, যেখান থেকে আপনারা দেখবেন এভাবে দেখে দেখে যে মিউজিকটি আপনার পছন্দ হচ্ছে সেই ভিডিওটি, সরি সেই মিউজিকটি আপনি ডাউনলোড করবেন। তো চলুন দেখি ডাউনলোড করতে হয় কীভাবে। এখানে কার্সারটা রাখুন, কার্সার রাখার সাথে সাথে দেখুন ডাউনলোড অপশনটা চলে আসছে। তো এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন, তো ডাউনলোডে ক্লিক করুন। চলুন আমরা মিউজিকটি ডাউনলোড করে নিই, এই দেখুন ডাউনলোড হচ্ছে, একটু সময় দেবেন। তো তার আগে আপনারা ডাউনলোড হতে হতে আপনাদেরকে একটি ইম্পর্টেন্ট বিষয় জানিয়ে রাখি, সেটা হলো যে এখানে দেখেন আপনার একটা সাইন আছে, এই সাইনটা কিসের জন্য? এখানে ক্লাসার রাখুন, রাখুন দেখুন কী লেখা আসছে, ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন। তো ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন হচ্ছে কি, এরা কিনা হলো যে এই যে এই মিউজিকটা, মিউজিকের একটা ওনার আছে, মালিক আছে। তো এই মিউজিকটা যদি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করতে চান তাহলে অবশ্যই এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে দেখুন সরি দেখুন এখানে যখন ক্লিক করবেন,
প্লে করবেন, প্লে করার সময় দেখবেন এখানে অ্যাড্রেসটা দেওয়া আছে ওদের। তো এই অ্যাড্রেসটার মানে কি? এই অ্যাড্রেসটার মানে হলো যে আপনি এই মিউজিকটা যদি আপনার ভিডিও ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করেন তাহলে অবশ্যই তাদেরকে একটি ক্রেডিট দিতে হবে। আপনার ভিডিও ডিসক্রিপশনে অবশ্যই আপনার এই লিঙ্কটি কপি করে পেস্ট করে দিতে হবে, ঠিক আছে? তো না হলে এটা কপিরাইট ধরার সম্ভাবনা আছে, ইউটিউব কপিরাইট ধরে নেবে। তো এই যে মালিক, এদেরকে একটি ক্রেডিট দিতেই হবে আপনাকে। যদি এই যে মিউজিকের পাশে এই সাইন, এই চিহ্নটা দেওয়া আছে, ওই ভিডিওটি যদি আপনি এখান থেকে নিতে চান, ডাউনলোড করতে চান, তাহলে অবশ্যই এটি কপি করে আপনার ভিডিও ডিসক্রিপশনে এটা দিয়ে নিতে হবে। ওকে, আপনারা বুঝতে পারলেন? আমি মনে করি আপনারা পুরোপুরি বুঝতে পারছেন, আপনারা তো অনেক ট্যালেন্ট, তাই না? চলুন আমরা কাজে চলে যাই। তাহলে আর তো বেশি কিছু থাকলো না, এখান থেকে আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। তো আপনারা কপিরাইট ফ্রি মিউজিক কোথায় পাবেন? তো আমি দেখিয়ে দিলাম যে কপিরাইট ফ্রি মিউজিক আপনি আপনার হাতের কাছেই ছিল কিন্তু আপনি জানতেন না হয়তোবা, আর যারা জানেন তারা তো জানেনি, আর যারা না জানেন তাদের জন্য আজকের আমার এই ছোট্ট ভিডিও। তো পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তার মতো অনেক ভিডিও আমি আপলোড করেছি এবং রেগুলার আপলোড করি, আমার ভিডিওটি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নাহলে কিন্তু নেক্সটে আমার ভিডিও আর খুঁজে পাবেন না বা পেতে আপনাদের একটু কষ্ট হবে। তো সেই জন্যই আপনাদেরকে বলছি সাবস্ক্রাইব করে রাখা দরকার, সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করুন এবং কমেন্ট করে জানান ভিডিওটি আপনাদের কেমন লাগলো। আরও কোনো ভিডিও যদি আপনারা রিকোয়েস্ট করেন যে এই ভিডিওটি তৈরি করতে, তাহলে অবশ্যই আমি তৈরি করে ফেলবো, তার জন্য সাবস্ক্রাইব করে রাখা দরকার। তো ভালো থাকবেন, আজকের মতো এই পর্যন্তই। তো নেক্সটে আরও কোনো ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের সামনে। আল্লাহ হাফেজ।